লঘু পাপে গুরুদণ্ড। দীর্ঘ ১৬ মাস বাংলাদেশের সাজা কাটিয়ে ভারতে ফিরলেন গৃহবধূ ও তার কন্যা। বৈধ পাসপোর্ট ভিসা ছাড়াই মেয়ের চিকিৎসার জন্য কবিরাজ দেখাতে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে চলে গিয়েছিলেন বাংলাদেশে। যদিও এই অঞ্চলটি কাটা তারের ওপারে হলেও ভারতীয় বাসিন্দা তারা। দীর্ঘদিনের অভ্যাসগত কারণে চাষাবাদ এবং অন্যান্য প্রয়োজনে পাশের গ্রামে মাঝে মধ্যেই যেতে হয়। তবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের উপর নির্ভর করে নিয়মকানুনের কড়াকড়ি। কিন্তু গ্রামের ছাপোষা মানুষ তারা, অত শত না বুঝেই চলাফেরা করে থাকেন স্বাচ্ছন্দ্যে। কোনো অপরাধ না হলেও মাঝে মধ্যে এই গ্রামের অধিবাসীদের লঘু পাপে গুরুদণ্ড পেতে হয় অনেকেই। স্বাভাবিকভাবেই বেআইনি অনুপ্রবেশের জন্য বাংলাদেশের সীমান্তরক্ষীদের হাতে মেয়ে সমেত ধরা পড়ে যান নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাটিয়ারি কুলুপাড়ার বাসিন্দা ভুলু বিবি। সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে তুলে দেয় বাংলাদেশের পুলিশের হাতে। সেখান থেকেই বিচার ব্যবস্থায় ১৬ মাস ধরে জেল খাটতে হয় ভুলু বিবি ও তার মেয়ে শোভা খাতুনের। যদিও স্বামী আনিসুর আলী পড়েছিলেন বাড়িতেই, স্ত্রী এবং মেয়েকে ফেরানোর জন্য তিনি নদিয়া জেলা পুলিশ প্রশাসন শুধু নয় নবান্ন পর্যন্ত দৌড়ঝাঁপ করেছিলেন তার মেয়ে এবং স্ত্রীকে যেন দেশে ফেরানো হয়। এই আবেদন নিয়ে বিভিন্ন জনপ্রতিনিধি থেকে জেলা প্রশাসন সকলের কাছে ধরা পড়েছিলেন স্বামী আনিসুর আলী। অবশেষে সোমবার এলো সেই দিন। বাংলাদেশ পুলিশের আধিকারিক এবং শুল্ক দপ্তরের লোকজনই ব্যাপারে এসে ভুলু বিবি এবং তার মেয়ে শোভা খাতুনকে নদিয়া জেলা পুলিশের হাতে তুলে দেয়। যদিও তাদের ফেরানোর জন্য বিশেষ উদ্যোগী হয়েছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ঈশানী পাল। স্ত্রী মেয়ে অবশেষে ঘরে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভুলু বিবির স্বামী এবং তাদের এলাকার লোকজন। ফিরে এলেন, কেমন লাগছে? ভালো লাগছে। কেন কেন ধরেছিল? কিসের জন্য গেছিলেন বাংলাদেশ? বাংলাদেশে মেয়ে অসুস্থ ছিল, রোজাবাড়ি গিয়ে বিজেপি ধরেছে। তার বিজেপি কি করলো বাংলাদেশে? কি করলো আপনাকে? জেলে পাঠিয়ে দিল? হ্যাঁ, জেলে পাঠিয়ে। তো এখন এই যে আপনাকে ফেরত নিয়ে আসা হলো, কি বলবেন প্রশাসনকে? আপনার নাম বলে দিন। পরে আপনি মেয়েকে এবং বউকে পেলেন, কিরকম লাগছে? খুব আনন্দ লাগছে। এর জন্য কি কি করেছিলেন? এটা অনেক ডিএম এর কাছে গেছিলাম, তারপরে সাংবাদিক কাছে গেছিলাম, রামান্য কলকাতা রামান্য গেছিলাম, ডিআইবিতে গিয়েছিলাম, থানায় গিয়েছিলাম। তারপরে তারপরে নাস্টে এমএলএর কাছে গিয়েছিলাম। তারপরে পেলেন, তাই তো? তারপরে পেলাম। তো এখন কিরকম মানে ভীষণ ভালো লাগছে? হ্যাঁ, এখন খুব ভালো লাগছে। দীর্ঘ ১৬-১৭ মাস পর ফেরত পেলেন আপনার আত্মীয়দের, কিভাবে এরা গেছিল বাংলাদেশ কি বলবেন? এরা বাংলাদেশ গেছিল মানে এই সম্পর্কে আমার বোন হয়, তো বোনটা বাংলাদেশ গেছিল, ও একটু অসুস্থ ছিল। তো পাশের গ্রাম বলতে 150 মিটার দূরত্বেই বাংলাদেশ গ্রাম। তো ওই গ্রামে একটা ওঝা আছে, সবাই বলার পরে তো ওঝার কাছে নিয়ে গেছিল। তো নিয়ে যাওয়ার পরে ওই বাংলাদেশ বিজেপির আওতায় পড়ে যায় ওনারা দুইজন। তারপরে বাংলাদেশ বিজেপি আটক করে ওনাদেরকে। তারপরে আমাদের এখান থেকে ওনার ফ্যামিলিরা যারা আছে তারা সব মানে যেখানে যাওয়ার দরকার ইন্ডিয়ান বিএসএফ, পুলিশ, এমনকি এমএলএ, এমপি, মানে যতটা সাধ্যমতো এনারা চেষ্টা করেছে তাদের কাছে গিয়েছে। এবং যাওয়ার পরে তিনারা একটা ব্যবস্থা করেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ফেরত নিয়ে আসার জন্য। তো অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়ান প্রশাসনকে এবং এর তার সাথে সাথে বিএসএফ, পুলিশ এবং কাস্টম, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমরা দুজনকে ফেরত পেয়েছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রহিম মণ্ডল। কি হয় দুজন সম্পর্কে? পড়া সম্পর্কে আমার চাচি হয় এবং বোন হয়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান প্রশাসনকে। ওই মেয়ে আর মেয়ের মায়ের ব্যাপারে কিছু বলুন। এরা প্রায় ১৬ মাস হতে চললো বাংলাদেশের জেলে আটক ছিল, বাংলাদেশ পুলিশ ওদিকে অ্যারেস্ট করেছিল। আমাদের এসপি কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট ওনার ঐকান্তিক প্রচেষ্টাতে আজ মা এবং মেয়ে শোভা খাতুন এবং ভুলু বিবিকে বাংলাদেশ থেকে ভারতে আনার ব্যবস্থা করা হলো। ধন্যবাদ। কুচুটা কাড়াইছে দিয়ে গেল। হ্যাঁ, কাড়া কাড়াইছে দিতে
বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ, ওদের বিজিবি ছিল, ডিআইবি, এনজিও, ইমিগ্রেশন ছিল, এবং আজকে রিপাটিয়েশন সম্পন্ন হল। আমাদের থানা থেকে আমি আইসি ছিলাম, ইমিগ্রেশন ছিল, কাস্টমস, বিএসএফ সবাই ছিল। কেন ওনারা জেল খাটলো বলে মনে করছেন? অ্যাকচুয়ালি হয়তো বাংলাদেশ কর্তৃপক্ষ মনে করেছিল যে ওরা পাসপোর্ট ভিসা ছাড়া হয়তো ওদের দেশে ঢুকেছিল, সেই জন্য বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।